হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মেক ইউর ওন গার্ডেন। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনারা যে ভিডিওটি দেখছেন সেটি মূলত স্পাইডার গাছের যত্ন, অর্থাৎ বাড়িতে বা বাগানে যেখানেই হোক না কেন গাছগুলোর নিয়মিত পরিচর্যার প্রয়োজন রয়েছে, আর তাই আজকের ভিডিওটি স্পাইডার গাছের যত্ন সম্পর্কিত। আশা করি পুরো ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। ভিউয়ার্স, আপনি যদি চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি স্মুথলি টাচ করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পরবর্তীতে আপলোডকৃত প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পাবেন এবং ভিডিওগুলো দেখে নিজে উপকৃত হতে পারবেন। ভিউয়ার্স, স্পাইডার গাছটিকে অনেকেই বারান্দায় অথবা এটিকে ইনডোর প্ল্যান্ট হিসেবে ব্যবহার করে থাকে, আর হোক সেটা বারান্দায় কিংবা রুমে, গাছটি যদি সুন্দর না দেখায় তাহলে আপনার পুরো প্রচেষ্টাই ব্যর্থ হবে। তাই আমি আজকে আপনাদের দেখাবো একটি স্পাইডার গাছকে কীভাবে ছাটলে গাছটি বেশ সুন্দর দেখাবে এবং পরবর্তীতে যেন গাছটি থেকে খুব সুন্দরভাবে শেষ বের হতে পারে, যাতে করে পরবর্তীতে আপনারা টপ ভর্তি স্পাইডার গাছ তৈরি করতে পারেন। পিয়ার্স, স্পাইডার ট্রি মূলত দুই প্রজাতির হয়ে থাকে, একটি হলো আকারে ছোট এবং অন্যটি আকারে বড়, অর্থাৎ পাতাগুলো ছোট এবং বড় হয়ে থাকে। আর আপনারা ভিডিওটিতে যে গাছটি দেখছেন সেটি হলো বড় জাতের বা হাইব্রিড জাতের স্পাইডার ট্রি। তো ভিউয়ার্স, চলুন দেখি কিভাবে স্পাইডার গাছের যত্ন নিতে হয়। চলুন দেখি গাছটিকে কিভাবে ছাটলে পরবর্তীতে গাছটি খুব সুন্দর আকার ধারণ করবে। ভিউয়ার্স, দেখুন এই গাছটি ইনডোর প্ল্যান্ট হিসেবে ব্যবহার করে থাকি, গাছটিকে আমি রুমের ভেতরে ঝুলিয়ে রাখি। গাছটি একটু এলোমেলো হয়ে গেছে, অর্থাৎ কিছু পাতা শুকিয়ে গেছে এবং কিছু পাতা হেলে পড়েছে, কারণ গাছটির পাতার গোড়ার দিকে বোটাগুলো দুর্বল হয়ে পড়েছে। কারণটি আমি আগেই বলেছি, এই জাতটির পাতাগুলো বেশ বড় বড় হয়ে থাকে। ভিউয়ার্স, দেখুন গাছটির পাতাগুলো বেশ বড়, এই পাতাটি 1 ফিট হবে। ভিউয়ার্স, দেখুন আমি পাতাগুলোকে ছাড়বো যেগুলো শুকিয়ে গেছে। পাতাগুলো ছেঁটে দিলে গাছটির গোড়া থেকে আবার নতুন কুশি পাতা গজাতে সুবিধা হবে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, স্পাইডার ট্রির পাতাগুলো ছাঁটার সময় অবশ্যই প্রতিটি পাতার গোটার কিছুটা অংশ রেখে ছাড়তে হবে, কেননা একেবারে গোড়া থেকে ছাটলে গাছটি অনেক দুর্বল হয়ে পড়বে যেহেতু পাতাগুলো অনেক বড় বড়। দেখুন ভিউয়ার্স, আমি যেভাবে পাতাগুলোকে ছাটছি আপনারাও যদি এইভাবে ছাটেন তাহলে আপনারাও সুফল পাবেন। ভিউয়ার্স, স্পাইডার গাছটির যে পাতাগুলো ছাটার প্রয়োজন ছিল সে পাতাগুলো ছেঁটে দিয়েছি, আর একটি ছাটবো। এটাকে আর একটু ছেঁটে দিব। স্পাইডার গাছটির যে বিষয়টি সবার কাছে আকর্ষণীয় সেটি হলো এই গাছটির পাতাতে নকশা বা ডিজাইন থাকে। দেখুন ভিউয়ার্স, পাতাটির দুই পাশে সাদা এবং মাঝখানে সবুজ, এবং সবুজের মধ্যেও দুই রকম কালার আছে। এই জন্য গাছটি সকলেই ইনডোর প্ল্যান্ট হিসেবে পছন্দ করে থাকে এবং সকলের কাছে প্রিয়। পরবর্তীতে আমি আপনাদের দেখাবো এই গাছটি ছাটার পরে গাছটি থেকে কতগুলো নতুন পাতা গজিয়েছে বা নতুন করে কোনো শীষ ছাড়লো কি না। ভিউয়ার্স, সে পর্যন্ত চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।